আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য ডিম ভুনা করে দেখাবো। চলুন দেখি ডিম ভুনা করতে কি কি লাগবে। এখানে আমি 12টা ডিম নিয়েছি, সিদ্ধ করে ছিলে। পেঁয়াজ আছে, জিরা বাটা, দারচিনি এলাচ, লবণ, এখানে আদা রসুন 1 চা চামচ করে আছে, আর এখানে 2 চা চামচ গুঁড়া দুধ আছে, তেল, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। তাহলে চলুন আমরা শুরু করি। ভিউয়ার, চুলায় একটা প্যান দিয়েছি, প্যানটা গরম হলে তেল দিব। এখানে ডিম সিদ্ধ করা আছে, এটার মধ্যে একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে এটা ভেজে নিব। ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, ডিমটা ভাজা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, সেম কড়াইতে আমি আরো 2 টেবিল চামচ তেল দিচ্ছি। এখানে দারচিনি এলাচ আছে, দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ দিয়ে দেব, আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজটা আমি বাদাবি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে টমেটো আছে 2টা ছোট ছোট, এটা দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, জিরা বাটা 1 চা চামচ, আদা রসুন 1 চা চামচ করে, এটা একটু ভালো করে কষিয়ে নিব। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে দিব। এখানে আমি গুঁড়া দুধ 2 চা চামচ নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটার উপরে তেল উঠে আসছে। এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা কষানো হয়ে গেছে, আমি 1 মগ পানি দিব। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিব, লবণ দেখব। এই পর্যায়ে আমি কিছু দুধ দিব। আধা কাপের মতো আমি দুধ দিয়েছি, এটা বলক আসলে আমি একটু পরে এটা নামিয়ে নেব। নামিয়ে ডিশে ঢেলে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিউয়ার্স, আপনারা করে খেয়ে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কোনো নতুন রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। ভিউয়ার্স, ডিমটা আমি ডিশে ঢেলে নিয়েছি, খুবই ইয়ামি এবং মজাদার হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার ইনশাল্লাহ কথা হবে। খুদা হাফেজ।